আমার চ্যানেলের সকল দর্শককে স্বাগত। যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে অনুরোধ করছি, আর সেই সাথে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে অনুরোধ জানাচ্ছি সকল দর্শককে। আমি একটু আগেও বলেছি, আবারও বলছি, যে কোনো বস্তু অবস্তু পদার্থ বা অপদার্থ দৃশ্যমান অথবা অদৃশ্য কোনো বিষয় যা আমাদের মানে মনুষ্য চাহিদা পূরণ করতে সক্ষম হচ্ছে বা উপযোগিতা পূরণ করছে সেটি হল সম্পদ। উদাহরণস্বরূপ, তুমি বিদ্যালয়ে এসে তোমার তৃষ্ণা পেয়েছে, তুমি একটি গ্লাস নিয়ে অথবা ওয়াটার বোতল নিয়ে ফিল্টার থেকে জল নিয়ে এলে, এই জলটি পান করলে, অর্থাৎ তোমার তৃষ্ণা পেয়েছিল এই সময় জল পান করলে, তাহলে তোমার তৃষ্ণার চাহিদা কে পূরণ করলো? জলটি। তাহলে ওই জলটি তোমার হয়ে গেল সেই মুহূর্তে সম্পদ। এখন আমি যখন বিদ্যালয়ে আজকে এসেছি, দীর্ঘদিন বাদে যখন তোমাদের ক্লাস নিচ্ছি, তখন আমি দেখো চুল টুল কেটেছি। এখন এই চুল কাটার কারণে তাহলে আমার কোথায় যেতে হয়েছে? সেলুনে যেতে হয়েছিল। কোভিড বিধি মেনে সেলুনে গিয়েছিলাম, গিয়ে ওয়েট করে আমাকে সাজিয়ে গুজিয়ে দিয়েছে। কিন্তু আমি তারা যে চুল কাটলো সে উনি বা তিনি আমাকে কিছু দিয়েছে? হ্যাঁ দিয়েছে, কোনো পদার্থ দেননি, কিন্তু একটা পরিষেবা বা সেবা দিয়েছেন, আমাকে সাজিয়ে গুজিয়ে দিয়েছে, তাই না? তাহলে এই সেবাটাও হলো সম্পদ। ডাক্তারবাবুর কাছে যায়, ডাক্তারবাবুর কাছে কোনো শরীর খারাপ নিয়ে আমরা যখন যাই, উনি বিভিন্ন জিনিস দিয়ে চেক আপ করে আমাদেরকে একটা সাদা কাগজে বিভিন্ন বিধিনিষেধ বলে দেন, ওষুধ খাওয়ার নিয়ম বলে দেন এবং ওষুধের নাম দিয়ে, এবং তার এসে আমরা ফিস দিয়ে থাকি। তাহলে আমরা একটা মাত্র একটা কি পাই? একটা কাগজ পাই। সেই কাগজটার মূল্য আমরা যা মূল্য দিই তার সমতুল নয়, কাগজ শুধু কাগজটার মূল্য, কিন্তু যে মূল্য দিই তার থেকে ততোধিক মূল্যবান তার উপদেশ যা ওই কাগজে লেখা থাকে বা ওষুধের নাম থাকে, কারণ আমাদের জীবন মরণের সম্পর্ক থাকে সেখানে এবং আমাদের জীবন দান করে থাকে তিনি। তাহলে ওটা সম্পদ, তার সেবাটাও সম্পদ। আমি তোমাদেরকে পড়াচ্ছি, আমি প্রত্যক্ষভাবে কোনো তোমাদেরকে খাওয়ার জিনিস দিচ্ছি, পোশাক দিচ্ছি, আমি দিচ্ছি কি দিচ্ছি, আমি কি দিচ্ছি? পাঠ দিচ্ছি, পাঠদান করছি, শিক্ষা দান করছি বা শিক্ষা দিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করছি, আমি একটা সেবা করছি, তাহলে এটাও হলো সম্পদ, শিক্ষাদানও একটা সম্পদ। এইবার আমার মূল টপিকে চলবে, সম্পদের শ্রেণীবিভাগ ও উদাহরণ। প্রথমে দেখো সম্পদ সৃষ্টির উপাদান। শ্রেণীবিভাগ করতে গিয়ে সম্পদের শ্রেণীবিভাগ বিভিন্ন প্রকার সম্পদ এবং উদাহরণ। তো সম্পদ সৃষ্টির উপাদানের প্রথম ভিত্তি হচ্ছে সম্পদ সৃষ্টির উপাদান, প্রাকৃতিক সম্পদ, মানবিক সম্পদ ও সাংস্কৃতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদ যা প্রকৃতি থেকে আহরিত হয় তা প্রাকৃতিক সম্পদ, কারণ প্রকৃতি থেকে সমস্ত সম্পদের অধিকাংশ সম্পদেরই সিংহভাগটা প্রকৃতি থেকেই আসে, প্রকৃতির বাইরে বেরোনো একটা কিছু নয়। তাহলে সেই সকল সম্পদকে আমরা প্রাকৃতিক সম্পদ বলব। উদাহরণ মাটি, সূর্য কিরণ, জল, খনিজ পদার্থ সব। এবার মানবিক সম্পদ, অর্থাৎ মানুষ, মানবিক মানে যে মানুষের সঙ্গে সম্পর্কিত, তাহলে মানুষ যা মানুষ তাই হলো বা জনসংখ্যা, কর্মকুশলতা, আমরা বিভিন্ন জন বিভিন্ন রকমের কর্মতে পটু বা আমাদের কায়িক শ্রম করার ক্ষমতা আছে বা বুদ্ধি প্রয়োগ করার ক্ষমতা আছে, সেটাই হলো হলো মানবিক সম্পদ। এবার সাংস্কৃতিক সম্পদ, এই মানবিক সম্পদের আরেকটি উন্নততর রূপ হলো সাংস্কৃতিক সম্পদ, কারণ মানুষই একমাত্র বুদ্ধিমান প্রাণী, মানে বুদ্ধি প্রয়োগ করতে সে পারে এবং সেই বুদ্ধি এবং মানবিকতা ইত্যাদি আছে, তো করুণা মমতা ইত্যাদি আমাদের মধ্যে আছে। এই সব মানবিক গুণ থাকার কারণে আমরা সমাজবদ্ধ জীব এবং এই সমাজবদ্ধ জীব হওয়ার কারণে বিভিন্ন রকম কর্মকাণ্ড আমরা করে থাকি যা ওই সাংস্কৃতিক সম্পদের মধ্যে পড়ে। যেমন শিক্ষা, কোনো ধরনের মনুষ্য ব্যতীত কোনো প্রাণী শিক্ষা দান করে কি, শিক্ষা দান করে কি, করে না। তাহলে মানবিক সম্পদের সঙ্গে আরেকটি উন্নততর রূপ হলো শিক্ষা, সৌভাতিত্ব, একটা মানবিক গুণ, সৌভাতিত্ব, অপরকে ভাই ভাবা, অপরকে আত্মীয় ভাবা, রক্তের সম্পর্ক নেই তার সঙ্গেও তো আমাদের বন্ধুত্ব হয়, সৌভাতিত্ব হয়, আত্মীয়তার সম্পর্ক তৈরি হয়, সেটাই। এবং বিচার বুদ্ধি, এই তোমাকে বললাম যে এই যে আমি এখন ক্লাসটা রেকর্ডিং করছি, এটা তো একটা বুদ্ধি প্রয়োগ করছি, তাই না? তোমরাও তো বিভিন্ন সময় একটি কোনো জিনিস নেই সেটা বুঝি করে কারণ নতুন জিনিস উদ্ভাব তৈরি করবে, তাই না? করো না, তোমরা লিখতে গিয়েও অ্যাডভাইস গুছিয়ে কোনো জিনিসকে রিপ্রেজেন্ট করবে, এটা তো বুদ্ধি প্রয়োগ। তাহলে সেই যে গুণটি হলো
মানুষের সেটাই বা প্রত্যেক মানুষেরই কিছু না কিছু গুণ আছে। এই শব্দই হলো সাংস্কৃতিক সম্পদ, যা সমাজকে একটা উন্নততর রূপে পরিবর্তিত করে, সমাজকে আরো বেশি সুশৃঙ্খল এবং সুন্দর পরিগণিত করে, সেটাই হলো সাংস্কৃতিক সম্পদ। এখন পরেরটা স্থায়িত্ব, এটা ইম্পর্টেন্ট। এই বিভাগ এই দুইটার দিকে তোমরা খুব ভালোভাবে দেখাবে। প্রথমে রয়েছে স্থায়িত্ব, রয়েছে সঞ্চিত সম্পদ, ক্ষয়িষ্ণু সম্পদ, অপুনর্ভব সম্পদ, একই বিষয় বিভিন্ন নাম। এই প্রথমটা সঞ্চিত, ক্ষয়িষ্ণু এবং অপূর্ব অপুনর্ভব, মানে যেই সঞ্চিত সেই ক্ষয়িষ্ণু সেই অপূর্ণ, এইগুলোর ব্যাখ্যা আমি আগে দিই। প্রকৃতিতে কিছু সম্পদ আছে যেগুলো পৃথিবী সৃষ্টির সাথে সাথেই কিন্তু পৃথিবীতে তৈরি হয়েছে। এখন ওই সকল সম্পদ সাধারণত পৃথিবীতে সঞ্চিত রয়েছে, তাই তাদের সঞ্চিত বলা হচ্ছে। আর ক্ষয়িষ্ণু যেগুলো ব্যবহার করলে, একবার ব্যবহার করলে সেগুলো নষ্ট বা শেষ হয়ে যায়, মানে সেই অংশটা শেষ হয়ে যায়। আর অপুনর্ভব মানে হচ্ছে তাকে আবার পুনরায় ফিরিয়ে আনা যায় না। এবার আমি এর উদাহরণ সহ ব্যাপারটা বুঝিয়ে নেব। যেমন আমি ধরে নাও আমি 5 কেজি কয়লা বাড়িতে রান্না করার জন্য নিই, মানে হচ্ছে কয়লা কেন নিয়ে আসছি, তা দহন করে আমরা আগুন বা আতাপ উৎপন্ন করব, সেই তাপ দিয়ে জ্বালানি হিসেবে ব্যবহার। এখন ওটি প্রকৃতিতে ছিল সঞ্চিত, তাহলে এটি সঞ্চিত সম্পদ, কোন কয়লা খনিতে ছিল তাই সঞ্চিত সম্পদ। ওটা যখনই তুমি 5 কেজি সে 5 কেজি সে 10 কেজি একদিনে ব্যবহার করবে, খনিতে যে সম্পদ রয়েছে সঞ্চিত সেটা ধীরে 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 শেষ হচ্ছে, তাপবিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত হচ্ছে, বিভিন্ন ইঞ্জিন বাস্তুচালিত ইঞ্জিনে ব্যবহৃত হচ্ছে, বা কয়লা থেকে বিভিন্ন উপায় দ্রব্য নির্মাণের জন্য কয়লার ব্যবহার ঘটছে। আমি শুধু কয়লার উদাহরণটাই দিচ্ছি। এখন এটা বারবার ব্যবহারের বলে মোট সম্পদের যে আধার বা টোটাল সঞ্চয় সেটা আস্তে আস্তে হ্রাস পাচ্ছে। এই হ্রাস পাওয়ার কারণে এটা ক্ষয়িষ্ণু বলাচ্ছে। আর অপুনর্ভব যা কোনোভাবেই এই সম্পদকে আর পুনরায় ফিরিয়ে আনা যাবে না। আমি আমার কয়লা পড়াব বা কিছুটা খনিজ তৈল আমি যখন বাড়ি ফিরে যাবো, বাইকে চালিয়ে যাবো, তখন 100 গ্রাম হোক, 200 গ্রাম হোক, 500 ML হোক, গ্রাম না ML তেল খরচা হোক, খনিজ তৈল মানে পেট্রোলিয়াম, তাহলে ওটাকে কি আর পুনরায় আমি 1 ফোঁটা পেট্রোলিয়াম তৈরি করতে পারবো? আমি বাড়িতে চেষ্টা করবো 1 ফোঁটা পেট্রোলিয়াম তৈরি করতে পারবো না, প্রকৃতি ওটা তৈরি করে দিয়েছে। তাহলে অপুনর্ভবকে আর পুনরায় ফিরিয়ে আনা সম্ভব নয়, তাই অতি অপুনর্ভব। এবার উদাহরণস্বরূপ যাবো এই যে কয়লা আকুল্য খনিজ তৈল, এগুলো হলো অপুনর্ভব সম্পদ। এবার প্রবাহমান যা তাই অপুরন্ত তাই পুনর্ভব বা অবাধ, অর্থাৎ এর বাইরে একটু আগে যে অপুনর্ভব সম্পদ বলেছি, সঞ্চিত সম্পদ বলেছি, ক্ষয়িষ্ণু সম্পদ বলেছি, তার ঠিক বিপরীতটি হলো এটি প্রবাহমান অপুরন্ত পুনর্ভব অবাধ। এটি কি ধরনের সম্পদ? প্রকৃতিতে এমন অনেক সম্পদ রয়েছে যেগুলি বারবার ব্যবহারের ফলেও শেষ হয় না, যাকে পুনরায় ফিরিয়ে আনা সম্ভব হয়, অর্থাৎ পুনরুৎপাদন সম্ভব হয়। প্রকৃতি তুমি মনুষ্য নয়, প্রকৃতি নিজেকে নিজেকে ফিরিয়ে দেয়, অর্থাৎ এর রিসাইক্লিং চলে, অর্থাৎ এরা পুনরায় উৎপাদিত হয়ে পৃথিবীতে ফিরে আসে, তাই ওইগুলো অবাধ হয়ে যায় এবং অপুরন্ত যেগুলো শেষ করা যায় না। যেমন সৌরশক্তি, একদিন সৌরশক্তি দিল সূর্য কিরণ দিল, আর পরের দিন বন্ধ হয়েছে কি নাকি না, কেননা সূর্যদের প্রতি মুহূর্তে হাইড্রোজেনের ফিউশন হচ্ছে, এর কারণে কি হচ্ছে যে আলো বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে, সেগুলো পৃথিবীতে এসে পৌঁছেছে, তার কি অংশ মাত্র কি অংশ মাত্র, যার দ্বারা সমগ্র পৃথিবীতে এই উত্তাপ বা উষ্ণতা আমরা পাচ্ছি, কিন্তু প্রতিদিনই তো পাচ্ছি, তাহলে এটা তো একটা অপুরন্ত সম্পদ হিসেবে গৃহীত হচ্ছে বা অবাধ সম্পদ হিসেবে। যেমন জল, আমরা যে কোনো পৃথিবীর কয়েকটা অঞ্চল বাদে পৃথিবীর সর্বত্র জল পাওয়া যায় কম বেশি, এবং জল সবাই ব্যবহার করতে পারে, জল ব্যবহারও করে, এবং সেটা জল ব্যবহার যেটা হয়তো মাঠে ঘাটে পড়ে রয়েছে সেটা বাষ্প হয়ে উপরে উঠে যাচ্ছে, আবার বৃষ্টির আধারে ভূপৃষ্ঠে ফিরে আসছে বা ভূমিভূস্থ জল বা ভূমিজল রূপে ফিরে যাচ্ছে, সে সাগর মহাসাগর নদী এবার যেখানেও ফিরে যাচ্ছে, তাহলে একটা সাইক্লিং চলছে, সাইকেল চলছে, রিসাইক্লিং চলছে, তাই এটা অবাধ সম্পদ হিসেবে গৃহীত হলো। বায়ু, সেটা যেমন সেটা গ্রহণও করছি ফিরে যাচ্ছে, আবার সেটা উৎপন্ন হচ্ছে, এবং বায়ু পৃথিবীতে বায়ুমণ্ডল স্তরটা ক্রমাগত গঠন প্রক্রিয়া চলছে, যেমন ব্যবহারও চলছে গঠন প্রক্রিয়াও ক্রমাগত চলছে, নাহলে তো এতদিন এত কোটি বছর বাদে পৃথিবীর বায়ুমণ্ডল শেষ হয়ে যাবে, তো ব্যবহার করা কিন্তু এখনো রয়ে গেছে, আগামী দিনেও থাকবে, তাই এটি অবাধ সম্পদ হিসেবে গৃহীত হচ্ছে।
জৈব বুদ্ধি, জৈব বৈশিষ্ট্য, যেমন জৈব সম্পদ আর অজৈব সম্পদ। এটা খুব সাধারণ, জৈব উপাদান রয়েছে এমন সম্পত্তি হলো জৈব সম্পদ, যার মধ্যে জৈব উপাদান নাই সেটি হলো অজৈব সম্পদ। এবং জৈব সম্পদ হলো কাঠ, দুধ, পশু, মাছ, মাংস ইত্যাদি। আর অজৈব সম্পদ কোনগুলো যেগুলো জৈব উপাদান নেই, জল, আকরি, লৌহ, তাম্র, খনিজ তৈল, অ্যালুমিনিয়াম অক্সাইড ইত্যাদি যা যা কোন সবগুলি হলো অজৈব সম্পদ, কারণ ওর মধ্যে জৈব উপাদান নেই। এখন এই পর্যন্ত লাগলাম, এরপরেও একাধিক ভিত্তি আছে, মানে এখনই তোমার পাঠ্যপুস্তকে দেখে নিয়েছো, সেগুলো পরবর্তী পর্যায়ে আমি আলোচনা করবো এবং আলোচনাকে এগিয়ে নিয়ে যাবো, ঠিক আছে।